মামলা শুনানিতে চাকরি প্রার্থীদের কার্যত বকুনি দিয়ে তাদের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, মোমবাতি হাতে নিয়ে মিছিল ও একটি SMS করে বিপ্লব হয় না, রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। চাকরি প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে এদিন বিচারপতি বলেন, গান্ধী মূর্তির পাদদেশে কতজন অবস্থান করছেন, কি কারণে আন্দোলন করছেন তা তিনি জানেন। এখানেই থেমে থাকেননি বিচারপতি। এদিন আন্দোলনকারীরা আদালতে বলেন, তারা দুবেলা ঠিক মতো খেতে পাচ্ছেন না। এই কথা শুনেই এক চাকরি প্রার্থীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনাকে দেখে তো তা মনে হয় না, আপনাকে দেখি প্রতিদিন নানান ধরনের পোশাক পরে আসেন আর বলছেন খেতে পাচ্ছেন না। একই সঙ্গে অভিভাবকের মতোই চাকরি প্রার্থীদের পরামর্শ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনারা আদালতে আসুন, রাস্তায় বসে থাকলে সমস্যা মিটবে না, মামলা করার খরচ না থাকলে নিজেরাই সওয়াল জবাবে অংশগ্রহণ করুন, রাস্তায় বসে যদি আন্দোলন করে চাকরি পান তাহলে কেন জনস্বার্থ মামলা দায়ের করলেন। মামলাকারীকে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশে গত 13 জুলাই নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরিমার্জিত ও সংশোধিত মেধা তালিকা প্রকাশিত হয়, তাকে চ্যালেঞ্জ করে আরো একটি মামলা দায়ের হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এদিন সেই মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতি।